সহধর্মিণী মিসেস হাসিনা আহমেদ, তিনি ধানের শীষের প্রার্থী, তার গাড়িতে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করেছে এবং এই হামলায় প্রার্থী নিজে হাসিনা আহমেদ নিজে আহত হয়েছে এবং বেশ কয়েকজন নেতা কর্মী আহত হয়েছে। বেশ সেখানকার যে প্রার্থী সে খুবই ডান্ডাবাজ একজন লোক, সন্ত্রাসী টাইপের একজন লোক আওয়ামী লীগের, তার নেতৃত্বে তার নির্দেশে এই সন্ত্রাসীরা হামলা চালিয়েছে স্বয়ং। মানে মহিলা প্রার্থীদের উপর আক্রমণের সংখ্যা বেড়েছে, এটা একটা লক্ষণীয় বিষয়। তিনি সাবেক এমপি এবং বর্তমান ধানশীষের প্রার্থী, আমাদের সিরাজগঞ্জ সদরের ধানশীষের প্রার্থী রোমানা মাহমুদ, নাটোর সদরের ধানশীষের প্রার্থী সাবিনা ইয়াসমিন এবং এই কক্সবাজার জেলার চকরিয়া পেকুয়ার ধানশীষের প্রার্থী মিসেস হাসিনা আহমেদ, এরা তিনজনই আক্রান্ত হলেন আওয়ামী কি বলে যে ঢাকা নয়ের ধানশীষের প্রার্থী আফরোজা আব্বাস, এই চারজনই আক্রান্ত হলেন আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা। আমি তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি, ধিক্কার জানাচ্ছি, ধন্যবাদ। এখনই